আয়েশা রহমান, আপনি লিখেছেন কাজের লোকদেরকে কি জাকাতের টাকা থেকে দেওয়া যাবে? বোন আয়েশা, আপনার প্রশ্ন উত্তর হলো, কাজের লোক অধীনস্থ যারা আছেন তাদেরকে জাকাতের টাকা থেকে দিতে হলে তাদের যে বেতন, তাদের যে প্রাপ্য আছে সেটা পরিপূর্ণরূপে দিয়ে তারপরে অতিরিক্ত হিসাবে যদি তারা জাকাতের হকদার হয়, গরিব অভাবী হয়, তাহলে তাদেরকে আপনি দিতে পারবেন। কিন্তু গরিব এবং অভাবী হওয়ার পাশাপাশি আপনার অধীনস্থ হওয়ার কারণে তারা অনেক সময় দেখা যায় অল্প বেতনে রাজি হয়ে যায়, বা আপনার তাদের একটা আশা থাকে যে বেতন এত দিলে জাকাত এত দিবে, বা আপনিও দিবেন এমনটি আপনার মনে পরিকল্পনা থাকে। তো আজকাল বিশেষ করে হাউস ড্রাইভার বা এই টাইপের যারা আছেন তাদের ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে এক ধরনের অঘোষিত জানাশোনা থাকে যে হ্যাঁ, জাকাতের টাকা থেকে হেল্প হেল্প করা হবে বা করা হয় সবসময় নিয়মিত। তো সেই জন্য সে অল্প বেতনেও চাকরি করে সেখানে, বা তার যে এক্সপেক্ট বা তার যে চাহিদা, সে চাহিদা চাইতেও কমে সে চাকরি করে। তো এরকম হলে সেটা কিন্তু জায়েজ হবে না, কারণ হলে সেক্ষেত্রে আপনি জাকাতটা কেমন যেন ওই পারিশ্রমিক হিসাবে আপনি দিচ্ছেন, যদিও পারিশ্রমিক বলে দিচ্ছেন না, ঘুরে ফিরে পারিশ্রমিক হয়ে যাচ্ছে। আপনি তার পারিশ্রমিক যা দেওয়ার ন্যায্য হিসেব করে দিয়ে দিলেন এবং তারও আর কোনো চাহিদা থাকবে না সেটা ক্লিয়ার করে ফেললেন। এরপর আপনি তাকে জাকাত দিলেন, কখনও দিলেন কখনও দিলেন না। যদি সে জাকাতের হকদার হয় তাহলে সেটি জায়েজ হতে পারে, অর্থাৎ কোনো অবস্থাতে জাকাতের টাকা যেন কোনো না কোনোভাবে ওই ব্যক্তিকে, আপনার অধীনস্থ মানে যিনি আছেন কাজ করছেন সে কাজের লোককে আপনি পারিশ্রমিক হিসাবে দিচ্ছেন, এমনটি যেন বোঝার সুযোগ মানে বোঝা না যায়, এবং এরকম কি এরকমটি যোগ বিয়োগ করার কোনো স্কোপ যেন তৈরি না হয়, সে চিন্তা আপনাকে করতে হবে এবং সেটা মাথায় রেখে দিতে হবে।